গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। এখন বাজে 10টা, ঠিক আছে? সকাল থেকে এই কাজ সেই কাজ করতে করতে এত লেট হয়ে গেল যে এখনো ছাতু আমি খাইনি। আমার মেয়ে ছাতু খাওয়া যেন অস্থির হয়ে গেছে। তো এমনি সর্দি তোমার কি নাকটা উঠাও তোর? হ্যাঁ, এত সর্দি আর তার মধ্যে বাইরের ওয়েদারটাও খারাপ। আমি খেয়ে খেয়ে আগে দিয়ে দিই। হ্যাঁ, ছাতুটা দিলাম, দিয়ে শান্ত হলো। মানে জ্ঞান 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 করে যায়। মানে যে জিনিসটা চাইবে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে না পেলে চিৎকার চিৎকার চিৎকার, কোনো কাজ সেই কাজটা করতে দেবে না। আরো না সবাই মিলে ওকে না আদর দিয়ে দিই না, ওকে বান্দর করছে সিরিয়াসলি। না হলেও আমার কাছে এতটা জেদ করে না, যত জেদ ওর ঠাম্মা আর দাদার কাছে। হ্যাঁ, জ্ঞান 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 চিৎকার চাচা মিছিই করতেই থাকে। যাই হোক, ছাতু ফাতু দিলাম, দিয়ে একটুখানি শান্ত হলো। আমাকে তো খেতেই দিল না। ও কত খাবে তার নাই ঠিক, ও খাবে না, শুধু জিদ চাই। তো একটুখানি বসলাম সকাল থেকে উঠে, ওই খালি বাচ্চার খাবার করা, খাওয়ানো, তাকে ব্রাশ করানো, মানে সকাল থেকে নিয়ে জন্য কিছু সময়ই থাকে না। তারপর কাপড় ধোয়া সব মেশিনে চালিয়ে দিয়ে এলাম কাছাকাছি, কারণ ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে রয়েছে। সকাল থেকে মেঘ করেছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। দিয়ে বললাম যে একটু 5 মিনিট বসি, তারপরে দিনটাকে স্টার্ট করবো। তা করতে করতে আমি এই টিভি দেখছি একটুখানি, ভালো লাগে দেখবে একটুখানি না। মানে সকালটা যদি নিজের জন্য 5 মিনিট সময় যদি না বার করি না, ভালো লাগে না। তখন মনে হয় সারাটা দিন তো দৌড়াতে হবে। এরপর একটু যদি নিজের জন্য 5 মিনিট সময় বার করা যায়, খুব ভালো লাগে। তো একটুখানি মোবাইল টু টিভিটা দেখি বসে বসে, তারপর মানে দিনটা আমার শুরু হবে। আর একটা কথা কি বলতো, সকালবেলাতে মোবাইলে দেখছি, আমি না বিগ বসের খুব ফ্যান। আমি না বিগ বস খুব দেখি, খুব 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 দেখি। মানে আমি সিজন রিপিট করে করে দেখি, এত ভালো লাগে। মানে বিগ বস যখন শুরু হয় না, আমি মানে বিগ বসের মধ্যেই ঢুকে যাই। হ্যাঁ, তারপর আমি যখন সিজন 13 হচ্ছিল, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, যখন নার্সিংয়ে ভর্তি ছিলাম, আমি মামুনিকে ফোন করে জিজ্ঞাসা যে মামুনি তুমি কিন্তু স্কিপ করবে না, আমাকে যেন এসে তুমি বলবে যে কি হচ্ছে। মানে এতটা ফ্যান ছিলাম আমি মানে বিগ বসের। আবার সিজন 16 আরম্ভ হচ্ছে, ওইটা দেখি কি মনটা খুশি আবার শুরু হবে। আমার বর তত রাগ করে, হ্যাঁ বিগ বস, শুধু বিগ বস বিগ বস বিগ বস বিগ বস দেখে খালি মাথাটা খারাপ করা, ওরকমই শুধু চিৎকার যাচ্ছে। আমি চিৎকার যাচ্ছে বুঝি না, এত এন্টারটেনিং লাগে যে কি বলবো। আমার বর ওরা এলো, এখন ওর খাওয়া হয়ে গেছে, হঠাৎ করে আবার সর্দি হয়ে গেল। আমার সকাল থেকে ঠিক ছিলাম, সকাল থেকে ঠিক ছিলাম, আবার মানে আবার সর্দি হয়ে গেল। নাকটা শসা শসা করছে, খেয়ে নিতাম। হ্যাঁ, ঠান্ডা হয়েও আছে, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘ মেঘ কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে পুরো চারিদিক। তাও মামনি দিয়ে দাও পরোটা। আজকে আমার খাওয়া হচ্ছে রুটি ঘুগনি। মামনি বলছিল পরোটা খাবি, আমার না আর পরোটা তেলে ভাজা খাবো না। না না, পরোটা খাবো না তেলে ভাজা, রুটি ঘুগনি। কালকে ঘুগনিটা বেশ ভালোই হয়েছিল। আর টেবিলে বসলাম না, ওখানে ওখানে এত মানে জাবর জঙ্গল হয়ে রয়েছে, সবাই কাজে ঢুকে গেছে, ওখানে আর খাওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি খেতেও অনেকটা আমার লেট হয়ে গেলো, 11টা বাজছে। এই যে আমার খাবার, রুটি ঘুগনি ডিম সেদ্ধ, ডিমটা আধা ছোলা হয়ে গেছে বেশি, আর এখানে পেঁয়াজ নিয়েছি। আর আমার বর অপোজিট সাইডে বসে আছে, যাকে দেখানো যাবে না, ইচ্ছা কিন্তু জামা ছাড়া আসে আমার সামনে, এটা আমি ক্যামেরাতে না করতে পারি, খুব দুষ্টু। কে নিয়ে আগে সাথে গল্প করে নি, দরকার আছে কথা বলি। এই জানলার মধ্যে ঢুকে ছিল, ঠিক আছে? আমরা ওকে তন্ন তন্ন করে খুঁজছি, গোটা ঘর নি চোপড় সবাই একদম চিন্তায় পড়ে গেছি কোথায় গেছে। বলো মানে অন্য উঠছে ওটা কোথায় গেল, আপনি নিচে সানগ্লাসটাকে আমার লাগছে মুখে থেকে সানগ্লাস দেখি বাবু, দেখি দেখি দেখি, এ বাবা কেমন লাগছে। তোমাকে তো হেভি লাগছে বুবু, তাকো 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 তাকো, কেমন লাগছে গো তোমাকে, ওরে বাবা। চশমাটা তুমি ছাড়তে পারছো না, এই গানটা চালাচ্ছে আর সামানে নাচ করে যাচ্ছে জানো, চশমা পরে চশমা পড়ছে বাথরুমে যাতে চশমা পরে, শুধু চশমা, এত পছন্দ হয়েছে যে একটু কার্টুন লাগছে। রান্না হচ্ছে আজকে, দুটো রাঁধুনি এসেছি, তিনটে রাঁধুনি
সরস্বতী সবাই আছে। তো তোমাদের তিনজনের আজ ইয়েতে হোটেলে কি কি রান্না আছে? আমার হোটেলে হচ্ছে আমার ছেলের রান্না, শুধু আমার ডিপার্টমেন্টে। হ্যাঁ, সরস্বতী ডিপার্টমেন্টে সব। টমেটো দিয়ে মুসুরি ডাল, ছেলে তিন সেদ্ধ আর শুক্তো হচ্ছে, আর চাটনি টাটনি এসব পরে হবে। আর পাঁপড় কিন্তু খাবো না, কাল পাঁপড় খেয়ে যা অম্বল করেছে সবার। সব এদিকে যোগাড় যন্ত্র চলছে, তিনটে গ্যাস, দুটো ইন্ডাকশন সব চালিয়ে দেওয়া হয়েছে মোটামুটি। কারণ কেন বলো তো, এতগুলো লোকের খাবার প্রত্যেকটা আলাদা 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 খাবার। দেশি চিকেন তোমার শ্বশুর আর আমার ছেলে খাবে, আমরা খাবো না। আমাদের মাছের ঝাল হবে, এই মাছের ডিমের বড়া আছে না, এই মাছের তেল আছে, হ্যাঁ মাছের তেলের বড়া, তেলের বড়া, এগুলো সব খাবো। হ্যাঁ, আরো যদি রান্নাঘরটা বড় হতো না, আরো দশজনকে বলে মুড়ি মোচ খাওয়াবো, তবে এসে সবাই মিলে খাওয়া তো রোজ পিকনিক বাজার কথা কম বলবো, কি বলছিল তো আন্না, বলছে সবাই রাঁধুনি আর আমি নাকি কান্দুনি। আর দুর্গা মাসি এসে থেকে শুধু জোগাড়ি করতে থাকে, জোগাড়ি করে ধুতেই থাকে, জোগাড় করতেই থাকে। টমেটো দিয়ে ডাল, দুর্গাবাজি সব এখন পরিষ্কার করছে, তা হয়ে গেছে রান্নাঘর দশা, সব এখন ধোবে মুছবে দুর্গা মাসি, তারপর কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বসবো। ভাত বাড়া হচ্ছে, বাপি বসছে, দুর্গা মাসির কাজ হলো যাচ্ছে। খ্যাপা নাকি গো, হ্যাঁ কোনো মানে হয় এটা? তুমি এটা পাগল হয়ে গেছে, ও হঠাৎ করে গামছাটা মাথায় দিয়ে দিল অমনি করে, দেখো মানে মিলে দেওয়ার জন্য গামছা মিলতে কি ক্ষতি হয় কি জানি, সেই পর্বতের চূড়াতে চেপে আমাকে যেন গামছা মিলতে হয়, ভাবা যায় এত উঁচুতে? আমি তো পড়েই যাব নিচে, পারা সম্ভব নয় এমনিভাবে, খুব অসুবিধা। আরে পারলাম, অনেক উঁচুতে, অনেক উঁচুতে, মানে আমার হাইটেরই নয়, বলে যে আমার ঘরে নাটা মল্লিক। মাছের তেল আর ডিমের বড়া না, না মাছের তেল, ও মাছের মাছের তেলটাই চর্বি চর্বি এনেছে, বেশ ভালো আর কি। আচ্ছা আচ্ছা, আমার ভীষণ ভালো লাগে না খেতে, তাই স্বাদ দিও না, একটুখানি খা, আর মিস্তা নিবি ভাত, মুরগি ঝোল দিয়েছে বলে খাবো না, ছি বলে ভালো লাগছে না, বাপির খুব পছন্দের। আর আমার এই খাবার বড়া, শুক্তো, মাছান দেওয়া আর ভাত। কান্দুনি কি বলছো? কান্দুনি কে? কান্দুনি তুমি? কান্দুনি আমার এই খাওয়া দাওয়া হলো, হু জল খাচ্ছে, চশমাটাকে ছাড়ছে না, বলছে কি এমন পেয়ে গেছে ও জীবনে, চশমা ছাড়ছে না। চশমাটা নিয়ে নেবো, তোমার নেবো না, নেবো না তোর চশমাটাকে, পালিশ দিচ্ছি, দিচ্ছি না। 5:30টা দেখতেই পাচ্ছে, 5:30টা উঠেছি অনেকক্ষণ আগে, 4:30, কুকু ঘুম থেকে উঠে গেছে, তো আমাদের আর কি করে ঘুম হয়, তো সেই জন্য উঠে গেলাম ওকে চোখে জল নিয়ে। আর আমার মেয়ে তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপারই নয় ওর, দেখো ঠাম্মির পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুম থেকে উঠে
চকো খাওয়া হয়ে গেল জল খাওয়া হয়ে গেল খাওয়া হবে এরা খাওয়ার খাওয়াবে যুদ্ধ সেটা মিট্টি খাবে মিট্টি কোথায় যাবে মিট্টি তো মিট্টি তো হয়ে আছে আর মিট্টি খেতাম না পাটা দিতে করি দিছি হ্যাঁ পেলা তো আছে পেলা তুমি খেয়ে নিয়েছো এবারে এই খাওয়াবো আমিও চুলচুল একটু আছে নিলাম তো যেইটা সেই হয়ে যায় চুলের যা দশা একদিন পার্লার যেতে হবে দেখি যেদিনকার অ্যাপয়েন্টমেন্ট পাই তো সেদিনকার যাব আর এখন তো সব তো জানো অ্যাপয়েন্টমেন্টের যুগ না অ্যাপয়েন্টমেন্ট করলে আগে থেকে হয় না যাই হোক একবার করে নেবো পুজো আসছে কি খাবে তুমি এখন দুটোগুলো নিও না দুটো নিয়ে নিলে যে তাহলে তো বিকেলের খাওয়া হয়ে গেল একটা করে খাও দুটো খেও না দুটো খাবে এটা তো তুমি অতগুলো খেতে পারবে না মা কালকে ওর জন্য এইটা থ্যাংক ইউ না বলো থ্যাংক ইউ এটা থ্যাংক ইউ বলতো থ্যাংক ইউ নয় এটা মা খাবে এটা আমার মা কালকে পাঠিয়েছে ওকে টিফিনে দেওয়ার জন্য তো এখন তো স্কুলে যাচ্ছে না দু একদিন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ কি রোগা মা এইটা পাঠিয়েছে আর ওই এটাও দেখলে হ্যাঁ আর এই দুটো পাঠিয়েছে টিফিনের জন্য তো এখন দেখলে তো খেতে চাইবে তো থাক ওই দুটো খেয়ে নিক এখন খেয়ে যাচ্ছি আমি আমি তো কোথাও যাইনি আমি জাস্ট এমনি ড্রেসটা চেঞ্জ করলাম তাহলে তুমি পিপির কাছে থাকো পিপির কাছে থাকো আর ঠাম্মি চা খাচ্ছে কোথাও যাইনি আমি কোথাও যাইনি বাবা জামা চেঞ্জ করতে যাচ্ছ কোথা দেখেছ ওরে কাঁচা দেখেছ সামনে একটা দোকান আমি যাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি গোসল হয়ে ছাড়বে না আমার সাথে যাবে বলছে আমি আছি একটা ওই আমার লোহাটা রং চুটে গেছে সেটা আনতে কোথাও যাইনি বাবা কোথাও যাইনি আমি যে ওটাই আনতে যাচ্ছি এই টুকটাক দোকান থেকে কিছু পাই কিনা সমস্যা দেখছো ছাড়ছে না জামা পরেছে দেখেছে কোথাও যাইনি কোথাও যাইনি বুবলি আমার বৌলি মাখি আমার বুবলি মাখি মাখি আমার গুলি আমার ডুঙ্কু আমার জীবন না তুমি মাথার ব্যান্ড নেবে তুমি মা হেয়ার ব্যান্ড নেবে হেয়ার ব্যান্ড তোমার জন্য একটা হেয়ার ব্যান্ড এনে দেবো আমি এনে দেবো হ্যাঁ তাহলে তুমি থাকো পিপির কাছে থাকো তোমার সুন্দর দেখে সারা জিনিস আরো এনে দেবো আমি হ্যাঁ যাও পিপির কাছে দল দল করবে যাও মামনি কেটে করতে হবে আমাকে না তোমার যেতে হবে না মুখে কোনো রকম কোনো মতে ভুলিয়ে এলাম যে সামনে গলির মুখেই দোকান দেখি কি কি নেওয়া যেতে পারে মালাগুলো মালা বলছি এগুলো লোহাগুলো দেখো কি সুন্দর লাগছে আমি তো এটা বারবার করে বেছে নিয়ে চলে গেলাম যাই হোক ভালোই হয়েছে না মামনিটা সুন্দর হয়েছে আরও আছে দেখাচ্ছে আমি মেয়েদের তো একটা জিনিস দেখলে আরেকটা জিনিস পছন্দ হবে এক কিনতে আসি আর এক কিনে নিয়ে যাই মামনি কিছু মামনি তুমি কিছু না মামনি কত বড় একটা নিল তাও মানে আমি বললাম বলে মামনি নাও মামনি নাও ভালো লাগে না একা একা জিনিস নিয়ে যাবো গান করছো তুমি গান করে দেখা হতো গান করে দেখা হতো বাবা রে গান চালাও না গান এখন চলবে লাইট নেই তো লাইট অফ গান চালাও ঠাম্মির ফোনটা নেই যে কোন ফোনে চালাবে তুমি দাদার ঘরে নেই দাদা ঠিক করে দিয়েছে ঠাম্মির ফোনটা মাত্র একটু মানে ওখান থেকে এলাম একটু আগে 10 মিনিট হলো দিয়ে আবার আমি একটা পলা নিয়েছিলাম পলার ডিজাইন দেখছি আগে যেমন নিয়েছিলাম ওই পলার ডিজাইন সাথে সেম হয়ে গেছে ভুলে গেছি ওই ডিজাইনটা আমি নিয়ে নিয়েছি অলরেডি দিয়ে আবার চেঞ্জ করে আবার একটা আবার পলাটা আমি গেলাম নাইটি পরেই চলে গেছি সামনে যেহেতু একদম গলির মুখটাতেই তো আবার গিয়ে নিয়ে এলাম কুহু আছে ওই জন্য বার করতে পারছি না একটুখানি কুহু ঘরে বসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম কেনাকাটার কোনো শেষ থাকে না কিছুদিন আগে কসমেটিক্স কিনলাম তো মামনি আমার জন্য একটা পলা তখন নিয়ে এসেছিল
আবার মনে হলো গেলাম আবার একটা পলা নিয়ে নিলাম। আবু তোমাদের বললাম না ভুল করে একই ডিজাইন নিয়ে নিয়েছিলাম, ঘরে যে দেখছি যে একই ডিজাইন হয়ে গেছে, তো একটু চেঞ্জ করে ওরকম ধরনের নিলাম। দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটা এই দেখো এই একটা লোহা বাঁধা টাইপ নিয়েছি, এই দেখো এটা দেখতে পাচ্ছ ডিজাইনটা, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কি জানি। আর এই দেখো এরকম ধরনের গোল, হ্যাঁ আর কোনো খাঁজ নেই, পুরো প্লেন। হ্যাঁ আর এখানে একটু ছিলেকাটা ছিলেকাটা ডিজাইন আছে। আর এই ক্লোজ আপটা দেখতে পাচ্ছ এরকম সামনের দিকটা, আর এরকম এটা খোলা যায় লোহা বাঁধাটা, মানে আমার এমনি ঢুকে যাচ্ছে, এই দেখো আমার এমনি ঢুকে যাচ্ছে, কিন্তু যাদের হাতটা একটু বড় তো তারা এরকম পড়বে, দেখো দেখতে পাচ্ছ তো এইরকম এই জিনিসটা। তো বেশ ভালো লাগলো, একটু সিম্পলের মধ্যে সবসময় পরা যায়। আরো একটু মানে হেভি ডিজাইনের দেখাচ্ছিল, তো অত ডিজাইন কি রেগুলার বেসিসে কি পরা তো যায় না, তো ভালো লাগে না, তো সেই জন্য একটা সিম্পল ডিজাইনে নিলাম। তারপর নিলাম একটা শাখা, এই দেখো শাখাটা দেখাচ্ছি, এই দেখো শাখার ডিজাইনটা যেমন মুখ পলা হয় না ওই রকমই শাখাটা, এই দেখো মুখের কাছটা এরকম দুটো বল দিয়ে জয়েন্ট করা আর এরকম পাদ বসানো, বেশ সুন্দর লাগলো দেখে আমার এটা, তো সেই জন্য এটা একটা নিয়ে নিলাম। দেখলে একজোড়া দুটো আছে, এই দেখো পরেই দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, এইটা একটা এই একটা, বেশ সুন্দর লাগে, বেশ ভালো লাগে জিনিসটা দেখতে। এই দেখো দু হাতে যখন পড়ছি তো এইরকম লাগছে, ভালো লাগছে না দেখতে, বেশ ভালো। এরকম তুমি যদি এক হাতে এরকম একটা শাখাও পরে, এই এখন আমি পলাটা পরে আছি, যদি এরকম একটা শাখাও পরি তাতেও খুব সুন্দর লাগবে। তো যাই হোক নিয়ে নিলাম, দেখতে চোখে লাগলো ভালো তো নিয়ে নিলাম। তারপরে নিলাম এই একটা পলা, এই দেখো ডিজাইনটা পলাটা দেখতে পাচ্ছ ডিজাইনটা, এই দেখো একটু ফুল ফুল মানে পাতা পাতা টাইপের করা আছে ডিজাইনটা, দেখতে পাচ্ছ ভাল লাগছে না দেখতে, বেশ সুন্দর। তো আগে মানে একটু আমি ওটা প্লেন নিয়েছিলাম, এটা একটু ফুল ফুল নিলাম, দেখতে বেশ ভালোই লাগবে। পরে দেখা একদম শাখার সাথে বেশ পরা যাবে। খুব গরম, পাখাটা না অফ করে আমি বসেছি, মানে তার জন্য না বেশি গরম লাগছে। এই দেখো শাখাটা মানে সরি পলাটা, পলাটা নিলাম। আর নিয়েছি একটা চুড়ি, হঠাৎ করে একটু মনে হলো চুড়ি নেব, রেড কালারের যে ভেলভেট চুড়িগুলো হয় না সেই চুড়ি নেবো, শখ আজকে আমাকে চুড়িতে ধরেছে, এই দেখো ভেলভেট চুড়িগুলো, এই দেখো তোমরা জানোই তো ভেলভেট চুড়ি কেমন হয়, এই দেখো নিয়ে নিলাম। ওই যে লাল যে কাঁথা শাড়িটা নিয়েছি ভাবছি ওটার সাথে পরবো, বেশ ভালো লাগবে, নাও করতে পারি আবার তখন শাখা পলার সাথে পরবো। আর এইগুলোর সাথে গোল্ডেন মানে আগে আর পরে গোল্ডেন চুড়ি পরে নেবো, দেখতে ভালো লাগবে তাহলে, এই দেখো চুড়িটা ভালো লাগছে না, আমি অনেকদিন পর এরকম চুড়ি পরছি, আগে বিয়ের আগে পরতাম এরপরে প্রথম নিলাম, তারপর থেকে আমি এরকম আর চুড়ি টুড়ি পরিনি জানো। আর কিছু নিই একটা ইয়ে কুকুর জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি, কোথাও গেলে ওর জন্য না নিলে হয় বলো, এই একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। আর একটা টিপের পাতা, সব সাড়ির সাথে কি ম্যাচ করে মানে পরা যায় টিপগুলো, আর এগুলো না আগে ছিল কিন্তু না কুকুর না সব জিনিসটা না নষ্ট করে দেয় জানো, টিপগুলো খুলে খুলে সব জায়গায় চিটিয়ে রেখে দিল, তারপরে কি একবার খুলে গেলে না আর আঠাগুলো ঠিক থাকে না, তো সেই জন্য একটা টিপের পাতা।
পলাও পছন্দ হয়ে গেল, আবার শাখাও পছন্দ হলো, আবার চুড়িটাও পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এখন সেবা চলছে, পায়ে তেল মাখানো, হ্যান ত্যান এলো সব গোছানো হবে। তা আমার ফোন দেখে দেখে টাইমটাই আলাদা, মাথায় বালিশ নিয়ে। আমার বর আমার ফোন ঠিক করছে, আমার ফোনের সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সমস্ত উড়িয়ে দিয়েছে, দিয়ে আর কিছু আপডেট নিচ্ছে না, আমার ফোনে ইনস্টল হচ্ছে না, তো ওইটাকে নিয়ে মাথা খারাপ করছে। হ্যাঁ তুমি করেছো, আমি বিকেলবেলা দেখিনি, সকাল থেকে দেখিনি, বাবা মিথ্যে কথা বলবে না। আমার ফোনটা তো আমি চুপচাপ তো মুঠের মতো বসে আছি, তাহলে ফোন ছাড়া আমার কোনো নাকি হুঁস নেই। হ্যাঁ শুধু তো মিথ্যে কথা বলে আমার নামে। লাইটটা জ্বালায় এই খেতে বসবো। আর বলো তো আজকাল না মানে কি হয় জানো তো, মানে ওইগুলোতে মানুষ এত হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অ্যাটলিস্ট সারাদিনে একবারও না খুললে না মনে হয় যে কিছু যেন নেই, কেমন একটা লাগছে। এবারে আমার বর ঘুমাচ্ছিল, থাকানি খাবো, আমার বর ঘুমাচ্ছিল। হ্যাঁ তো তার করতে করতে এবার আমি যখন দেখছি যে ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, কিচ্ছু নেই, আমি যে কি করবো, তো তখন এবার ও ঘুমাচ্ছে, আমি আর ওকে তুলে নিয়ে দিয়ে একটু আগে উঠলো, উঠে পরে ও ইয়ে করলাম যে দেখো একটু ঠিক করে দাও, আর কিছুতেই না ইনস্টল নিচ্ছে না প্লে স্টোর থেকে, তো ওগুলোকে ও এখন ঠিক করছে। ছোলার তরকারি হয়েছে, যেটা আমার একদম বাজে লাগে, বাজে মানে বাজে থেকে বাজে লাগে। আমার বড় খায়ও না, আমার বড়ের জন্য আবার করতেও হয়, শুধু ঝোলটা মানে খেয়ে নেয় আর ছোলাটা আলুটা পড়ে থাকে, হ্যাঁ এরকম করে খায়। তো আর আমি বলেছি ও এবার নেক্সট টাইম থেকে খাওয়ার বুঝে উঠতে পারে না, কি খাবে না খাবে, যেটা বলে দিলে ছোলার তরকারি খাবে, গোছ খেলে আর আমি আর খেতে পারছি না, ও তো ঝোল দিদি শুধু খায়, আর আমি তো ঝোল দিদি খাই না, পুরো তরকারিটা ধরে খাই, কি সমস্যা বলো। তার আমার এই তরকারিটা একদম ভালো লাগে না, কি বিচ্ছিরি খেয়ে দিচ্ছি। যাই হোক তো এবারে খাই রুটি নিই আর দেখি মিষ্টি কি আছে। তো চলো আজকের ব্লগটা এতটাই, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।